তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে একটি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমি ওপেন করেছি। এটা কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এবং যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমি ওপেন করেছি, তো সে কিন্তু যখন লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার সময় তাকে কিন্তু একটি ডকুমেন্টস আপলোড করতে বলছে। তো সেই ডকুমেন্টসটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস আপলোড করতে বলছে। তো আপলোড কিন্তু সে করছে, যদিও তার ভোটার কার্ডটি কিন্তু বারবার আরটিও থেকে বা এই যে পরিবহন যে ওয়েবসাইটটি আছে এখান থেকে কিন্তু তার যে ডকুমেন্টসটা আছে সেটা বারবার রিজেক্ট করে দিচ্ছে। এবং সে কিন্তু অনলাইনে যদিও স্লট বুক করছে এক্সাম দেওয়ার জন্য, সে কিন্তু এক্সাম দিতে পারছে না। তো আমি তার ডকুমেন্টসটা আপলোড করে দিয়েছি, এবং কীভাবে ডকুমেন্টস আপলোড করেছি, এর জন্য এটা অ্যাপ্রুভ হয়েছে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো দেখুন বন্ধুরা, যখন আপনারা লার্নার লাইসেন্সের জন্য আবেদন করবেন, আবেদন করার সময় আপনারা দেখবেন যখন আপনাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হয়, তো আমি কিন্তু ড্রাইভিংয়ের কথা বলছি না, লার্নার লাইসেন্সের কথা বলছি। তো এখানে যেমন তাকে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে বলেছে কোনো কিছু ডকুমেন্টস, সে কিন্তু তার ভোটার কার্ডটি আপলোড করছে। এবং এর আগের ভিডিওতে যেমন আমি দেখিয়েছিলাম যে মেডিকেল সার্টিফিকেট একটি আপলোড করতে বলছে, এবং সেখানে কিন্তু MBBS-এর অর্থাৎ MBBS ডাক্তারের সই লাগবে, এবং তার পাশাপাশি সেখানে কিন্তু সিল লাগবে, এবং যে অ্যাপ্লাই করছে তার কিন্তু একটা সই লাগবে। তো এই যে অ্যাড্রেস প্রুফটা, অর্থাৎ সে যে ভোটার কার্ডটি আপলোড করছে এই বন্ধুটি, তো তার ডকুমেন্টসটি বারবার রিজেক্ট করে দিচ্ছে এই কারণে, সে যদিও সঠিক ডকুমেন্টসটি আপলোড করছে, তো সেখানে কিন্তু সে ভালোভাবে লক্ষ্য করেনি যে তাকে সেখানে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তার নিজের সই একটি দিয়ে আপলোড করতে হবে। তো কীভাবে ডকুমেন্টসটি আপলোড করেছি আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমি ডকুমেন্টসটা ওপেন করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন তার যে ভোটার কার্ডটি আছে, দুই সাইডে একটা পেজে আমি জেরক্স করেছি, এবং নিচের দিকে তার একটা সাইন নিয়েছি। তো সাইন নেওয়ার পরে এই ডকুমেন্টসটা আপনারা যখন আপলোড করবেন, তো সেখানে কিন্তু বলে দেওয়া থাকে যে আপনারা কত MB-র মধ্যে বা কত KB-র মধ্যে ডকুমেন্টসটি আপলোড করবেন, এবং তার পাশাপাশি সেটা আপনারা PDF আকারে আপলোড করতে পারেন, না JEPG-তে না JPG-তে আপলোড করবেন, সেটাও কিন্তু সেখানে বলে দেওয়া আছে। তো সমস্ত কিছু মেনটেন করে যদি আপনারা আপলোড করেন, আপনাদের কিন্তু ডকুমেন্টস রিজেক্ট হবে না, এবং অনায়াসেই আপনারা আপনাদের যে অনলাইনে এক্সামের ডেটে কিন্তু এক্সাম দিতে পারবেন। তো আপনারা যখন এই ডকুমেন্টসটি আপলোড করবেন, তো অবশ্যই আপনারা 24 hours মতো অপেক্ষা করবেন, এবং যদি দেখেন যে আপনার ডকুমেন্টসটি রিজেক্ট করে দেয়নি, তো সেক্ষেত্রে তারপরে কিন্তু আপনারা অনলাইন এক্সামের জন্য স্লট বুক করবেন। তো অন স্ক্রিনে আমি আরও একবার সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করছি। তো এই যে দেখতে পাচ্ছেন তার সমস্ত কিছু বর্তমানে কমপ্লিট আছে, এবং সে কত তারিখে সমস্ত কিছু কমপ্লিট করেছে, এবং অনলাইনে LL স্লটটা বর্তমানে ক্যান্সেল করা আছে, এখন নতুন করে তাকে কিন্তু অনলাইন এক্সামের জন্য একটি স্লট বুক করতে হবে। অনলাইন এক্সামের জন্য স্লট বুক করার পরে সে কিন্তু এখন সেই ডেটে এক্সামটি দিতে পারবে। তো কীভাবে স্লট বুক করতে হয় সেটা তো আপনারা সবাই জানেন। স্লট বুক করার জন্য আপনারা ডাইরেক্ট এই যে প্রসিড অপশনটি আছে, এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে, এবং সেখানে কিন্তু আপনারা ডিটেলসটা একবারে দেখতে পারবেন। এবং প্রসিড টু বুক অপশনে ক্লিক করলেই এখানে কিন্তু আপনার যে ক্যালেন্ডারটি আছে এবং কোন কোন ডেটগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, এবং তার মধ্য থেকে আপনারা যে ডেটটি চুজ করতে চান সেই ডেটটি চুজ করবেন। এবং ডেটটি যখনই আপনারা চুজ করবেন বা ডেটটির উপরে যখনই ক্লিক করবেন, রাইট সাইডে কিন্তু আপনাদেরকে সময়টা দেখিয়ে দিবে, এবং এই সময়গুলোর মধ্য থেকে কিন্তু আপনারা যে কোনো একটি চুজ করবেন। এবং নিচের দিকে বুক স্লট অপশনে ক্লিক করলে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি OTP যাবে, আপনারা OTP বসিয়ে কনফার্ম টু স্লট বুক অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার স্লটটি বুক হয়ে যাবে। এবং যেই টাইমটা আপনারা চুজ করলেন এবং যেই ডেটটা আপনারা চুজ করলেন সেই ডেটেই কিন্তু আপনাদেরকে অনলাইনে এক্সামটি দিতে হবে। যদি আপনাদের এছাড়া অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং তার পাশাপাশি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।